কুরবানির হাটের আরো খবর জানবো। রাজধানীর মেরাদিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কেমন দেখছেন হাটের অবস্থা, একটু জানাবেন বিস্তারিত। অপলা, আসলে আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে একটা দিন আছে, সেক্ষেত্রে ক্রেতারা যারাই আসছেন, তবে উপচে পড়া ভিড় ক্রেতাদের, আর দাম কষাকষি তো রয়েছেই। সেক্ষেত্রে আজকে যে দুপুরের পর থেকে ক্রেতার সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, এমনকি ক্রেতা বিক্রেতাদের যে পছন্দ অপছন্দ বা দামের যে বর্ণিবনা, সেইগুলোও কিন্তু হচ্ছে। আমি আমার সামনে এই গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটির দাম তিনি ব্যাপারে তিনি কিন্তু চাচ্ছেন 1,10,000 টাকা, সেটাই কিন্তু দাম কষাকষি হচ্ছে। আমি যদি বলতে চাই, ক্রেতা বিক্রেতা দুজনেই কিন্তু এখানে কষাকষি করছেন। তো আমি একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া, আপনাদের আপনি দাম কত বলেছেন? সে 1,10,000 চাইছিল, তো সে পরে 1,00,000 টাকা চাইছে, তা আমি ডাইরেক্ট 85,000 টাকা চাইছি। এই দামটা কেমন মনে হচ্ছে, মানে দামটা কি বেশি মনে হচ্ছে? দামটা একটু বেশি মনে হইতেছে, একটু না অনেক বেশি মনে হইতেছে দাম। কতক্ষণ ধরে আপনি হাটে আছেন, মানে কি দেখতেছেন? ঘন্টা দেড়েক। কি বুঝতেছেন এবার, কি বুঝতেছেন? হাটটা এখন একটু ঊর্ধ্বগতি আছে রেটটা। কালকের দিন তো সময় আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এই জন্যই আমরা আজকের দিন ঘুরতে আসছি, দামে পোষাইলে নিব, নাহলে কালকের দিন যেটা ভাগ্যে আছে ওইটা করবো। ধন্যবাদ। আমি আবার এখানে ব্যাপারে, যিনি 1,10,000 টাকা এই গরুটির দাম চাচ্ছেন, তো আমি একটু জানতে চাচ্ছিলাম, আচ্ছা আপনি এই যে 1,10,000 চাচ্ছেন, তো এটা তো দাম ছাড়ছেন না কেন এখনো? ছাড়তে পারছি না, কারণ এই যে বর্তমানে যে পুরো ভুষির দাম বাড়ছে বা বিভিন্ন জিনিসের দাম বাড়ছে, যার কারণে মনে করেন গরু খাই ও পালতে হয়েছে, তার দাম জিনিসপত্র কিনছে। কালকে তো একটা দিন বাকি আছে, তো লসের আশঙ্কা করছেন? না, লসের আশঙ্কা করছি বলতে কি, দেখি কি হয় পরবর্তীতে, বিক্রি করতে পারলে বিক্রি করবো, না হলে বাসায় নিয়ে যাবো, কারণ বাসা দূর নয় যে জায়গায় আমাদের বাড়ি। ধন্যবাদ। অপলা, আমি আরেকজনের কাছে যাব একটু, তিনিও আসলে ক্রেতা, তিনি হাটে অনেকক্ষণ ধরে ঘুরেছেন, আপনি কতক্ষণ ধরে ঘুরেছেন, হাটের পরিস্থিতিটা বলবেন এবার। আমি এখানে 1 ঘন্টা যাবত আছি ভাই, গরুর দাম তুলনামূলকভাবে বেশি, এটা হয়তো কালকে শেষ দিন, সেই কারণে এখন শেষ বেলায় এটা হইতে পারে, এই একটা। আবার কালকে হয়তো দাম কমতে পারে, রাতে গরু আসলে কালকে কমতে পারে, এখন আমরা ঘুরতেছি দেখতেছি, তাতে গরুর দাম বেশি। ধন্যবাদ। অপরা, যেমনটা শুনছিলেন যে আসলে সাধারণ ক্রেতারা, তারাও কিন্তু বলছেন তারা কালকের দিনের জন্য অপেক্ষা করছেন। এর পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখছি যে এবারের কুরবানি পশুর হাটের ছোট এবং কি মাঝারি সাইজের গরুর চাহিদাটা কিন্তু বেশি বড় গরুর থেকে, তো বড় গরুর যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু আশঙ্কা করছেন লোকসানের। তো এই ছিল কিন্তু সবশেষ। অপলা, আরিফ, আপনাকে ধন্যবাদ।